বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে ছোট একটি গ্রাম হাঁপানিয়া রামনাথপুর। এই গ্রামের একটি জায়গা আছে যেখানে প্রবেশ করতে গেলেই চোখে পড়বে বড় বড় হরফে লেখা আছে মারাংবুরু চাচো মার্শাল আশ্রম। মারাংবুরু হলো আদিবাসী সম্প্রদায়ের উপাস্য দেবতা। চাচো মার্শাল কথার অর্থ হলো চলো আলো জ্বালাই। এখানে শিশুদের জ্ঞানের আলো প্রদান করা হয়। এই জ্ঞানের আলো প্রদান করেন বাবুনাথ টুডু। দীর্ঘ 20 বছর ধরে অবহেলিত পিছিয়ে পড়া শিশুদের জ্ঞান বিতরণ করে চলেছেন। আশ্রমের খরচ কিভাবে চলে এই ব্যাপারে বাবুনাথ টুডু জানান, অনেকের সাহায্যেই এই আশ্রম চলে। তিনি অভিমানে সুরে জানান, সরকারি সাহায্য কিচ্ছু পায়নি। আবাসিক আশ্রমে 85টি শিশু আছেন। ঠিকই বলেছেন, আমি 2001 সালে এটা শুরু করেছি। প্রথমে গ্রামের বাচ্চাদের নিয়ে আমি দেখলাম যে বাচ্চাদের পাশে থেকে বাচ্চাদের আলোর পথ দেখাবার জন্যে একটা উদ্যোগ, লক্ষ্য, উদ্দেশ্য। তার সাথে সাথে ধরুন যখনই দেখলাম যে গ্রামের বাচ্চাগুলোকে আমি এমনিতেই দেখছি, তো পাশাপাশি গ্রামের বা পাশাপাশি জেলার যেগুলো নিডি পার্সন, ধরুন বাবা নেই কিংবা মা নেই, মানে অনাথ শিশুগুলোর বেশি, তাদের প্রাধান্য বা যারা গরিব পার্সেন তাদের প্রাধান্য দিয়ে আমি আশ্রমিক হিসাবে বাচ্চাগুলোকে রাখলাম। আর বাচ্চাগুলোকে রেখে যে ঘাটতিটা আমি প্রথমে দেখেছিলাম যে ধরুন বাড়িতে এক ধরনের পরিবেশ, বাড়িতে বাবা মা বা পরিবারের অন্যান্যদের সাথে এরা সাঁওতালি ভাষায় কথা বলে, কিন্তু স্কুলে যখন এরা যায় স্কুলের চৌকাঠ পেরোলেই এরা বাংলা ভাষার সম্মুখীন হয়, যেটা এদের মধ্যে বোধগম্য হয় না। তো আমি পড়ার সাথে সাথে ধরুন আশ্রমে এই সিস্টেমে আমি বাচ্চাদের পড়াবো যে বাংলা বা ইংরেজি ভাষার সাথে সাথে আমি যদি সাঁওতালি ভাষায় এদের সহযোগিতায় সাহায্য করি বা সাঁওতালি ভাষায় বোঝাই বা বোঝাচ্ছি বা এখনও বোঝাবো সেই সিস্টেমে, তাতে কিন্তু বাচ্চারা খুব উপকৃত হয়েছে এবং খুব ভালোভাবে শিক্ষার আলো পাচ্ছে। এখনও মোট কতজন আবাসিক বাচ্চা রয়েছে? এখন বাচ্চাগুলো ধরুন এখানে আবাসিক, অনাবাসিক দু ধরনের বাচ্চাগুলোই আছে। আবাসিকে এখানে প্রায় 85 জন আছে, অনাবাসিকে প্রায় মোটামুটি 30 কাছাকাছি হবে। এই এত বড় আশ্রম চালাতে গিয়ে এত এত খরচ, কোনো সরকারি সাহায্য পেয়েছেন বা পাচ্ছেন? না না না, আমি অনেক চেষ্টা করেছি, স্থানীয় ধরুন আধিকারিক বা এমএলএ এমপিদের সাথেও কথা বলেছি, আমি ডিমান্ডও রেখেছি তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কিন্তু সেভাবে সরকারি কোনো সহযোগিতা আমি পাইনি, এখনো পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাইনি। আপনি কি এই স্কুল এইভাবে চালিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি এইভাবেই চালিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমার পাশে অনেকেই এসছেন, অনেক ডোনার এসছেন, চাল ডাল তেল নুন এরা তো দিচ্ছে, আর টাকা পয়সা ধরুন রেমুনেশন মাস্টারমশাইদের জন্য দিচ্ছেন। আর তাছাড়া আমি এমনিতেই শিক্ষকতা করি, ওই শিক্ষকতার স্যালারি থেকে আমি 50% আশ্রমে আমি ব্যয় করি, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার ব্যক্তিগত জোর উদ্যম আছে এবং এই উদ্যমকে কাজে লাগিয়ে আমি চালিয়ে যাব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।